আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমি আজকে আপনাদেরকে রোজা অবস্থায় এমন পনেরোটি কাজের কথা বলবো যে পনেরোটি কাজ করলে রোজা মাকরু হয়ে যায় অর্থাৎ রোজা হালকা হয়ে যায় তবে রোজাটি পুরোপুরি ভেঙ্গে যায় না শুনুন এক নম্বর রোজা রাখা অবস্থায় মিথ্যা বলা ও গিবত করা রোজা অবস্থায় যদি কেউ মিথ্যা বলে গিবত করে তাহলে তার রোজাটি ভেঙ্গে যায় না তবে রোজাটি অর্ধেক ভাঙ্গার মতো হয়ে যায় অর্থাৎ হালকা হয়ে যায় উল্লেখ্য যে গিবত করা এমনিতেই কবিরা গুণা এই ধরনের অভ্যাস থেকে শুধু রমজানই নয় বরং সর্বদাই আমাদের বেঁচে থাকা উচিত কারণ রাসুল আকরম সাল্লু আলিয়া বলেছেন আল গি ইবা আশাদ্দ মিনাজ জিনা গিবত জেনা থেকেও মারাত্মক অপরাধ দুই নাম্বার মন্দ বা খারাপ বাক্য উচ্চারণ করা খারাপ ভাষায় অশ্লীল ভাষায় কথা বলা তিন নম্বর রোজা রেখে একেবারে চুপ করে বসে থাকা আপনি যদি মনে করেন আমি একেবারেই চুপ থাকবো ভালো থাকবো এটিও হবে না আপনি চুপ থাকতে পারবেন না কিছু কথা বলবেন পরিবারের সকলের সাথে কথা বলবেন অথবা দিন সম্পর্কে আলোচনা করবেন বেশি কথা বলা যাবে না একেবারে চুপ থাকা যাবে না চার নম্বর স্বামী স্ত্রী ভালোবাসায় একেবারে উত্তপ্ত হয়ে একে অন্যকে চুম্বন করা ও কামভাবে সহিত স্ত্রীকে কোলে তুলে বসানো এগুলো করা যাবে না পাঁচ নম্বর অন্যের স্ত্রী বা যে কোনো মহিলার প্রতি কুদৃষ্টি নিক্ষেপ করা অন্য কোনো মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে নিক্ষেপ করলে রোজাটি হালকা হয়ে যায় ছয় নম্বর ইচ্ছা করে সামান্য কিছু পরিমাণ বমি করা এক নম্বর বারবার কুলি করা যদি বারবার কুলি করেন মুখ বেজান তাহলে আপনার রোজাটি হালকা হয়ে যাবে আট নাম্বার কানের মধ্যে পানি প্রবেশ করা কানের মধ্যে যদি পানি প্রবেশ করে তাহলে রোজাটি হালকা হয়ে যাবে নয় নাম্বার ভেজা কাপড় শরীরের অঙ্গে জড়িয়ে রাখা দশ নম্বর মুখের ভিতর তেল ঢালা মুখের ভিতর যদি কেউ তেল ঢালে তাহলে তার রোজাটি মাকরু হয়ে যাবে এগারো নম্বর পোলিঙ্গে বা স্ত্রীলিঙ্গের লিঙ্গের মধ্যে পানি প্রবেশ করানো বারো নম্বর নিজের অনিচ্ছা সত্ত্বে ভরে বমি এসে আবার পেটের মধ্যে ঢুকে যাওয়া তেরো নম্বর দাঁত দ্বারা বুট অপেক্ষা কোনো বস্তু চর্বণ করে গলাতকরণ করা অর্থাৎ একটা বুটের সমপরিমাণ খাদ্য যদি আপনি দাঁত থেকে বের করে সেটা চিবিয়ে আপনি গলার ভিতরে ঢোকান তাহলে রোজাটি হালকা হয়ে যাবে চোদ্দ নাম্বার বিনা প্রয়োজনে জিব্বা দ্বারা কোনো বস্তু স্বাদ গ্রহণ করা অথবা কোনো জিনিস শুধু চাবানো পনেরো নাম্বার অনর্থকভাবে ইফতারের সময় বিলম্ব করা অর্থাৎ আপনি ইফতারের সময় হয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে আপনি ইফতারি করছেন না আপনি বিলম্ব করে ইফতারি তাহলে তাহলেও আপনার রোজাটি মাকরু হয়ে যাবে হালকা হয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে এই পনেরোটি কারণ থেকে হেফাজত থাকা তৌফিক দান করুক আমিন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ